আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। পাকিস্তানে তিন দিনের বৃষ্টিতেই নিহত 64 জন, নিখোঁজ অনেক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাত্র তিন দিনের বৃষ্টিতেই সৃষ্ট বন্যায় পাকিস্তানে মারা গেছেন কমপক্ষে 64 জন, এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বসত বাড়ি। পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলার কর্তৃপক্ষ জানিয়েছেন, সব থেকে ভয়াবহ অবস্থা দেশটির খাইবার পাখতুনখানা প্রদেশে। সেখানে বন্যায় 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিন্ধু ও পাঞ্জাবেও বন্যার পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বন্যার পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করায় মাঠে নেমেছে সেনাবাহিনী। তারা বিভিন্ন অঞ্চল থেকে পানিবন্দী মানুষদের উদ্ধার করছেন। বৃষ্টি হলে প্রতি বছর পাকিস্তানের প্রধান শহরগুলো এই ধরনের জলাবদ্ধতা ও বন্যার মুখে পড়ে। এই জন্য দেশটির অব্যবস্থাপনা ও দুর্লভ পরিকল্পনাকে দায়ী করা হয়। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে প্রতি বছরই বন্যায় ফসল ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়ে দেশটি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।